গোড়াগাছায় পোর্ট ট্রাস্টের ছবির ওপর বিজেপির অবৈধ পার্টি অফিস ভাঙাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা, পুলিশের সঙ্গে বাক বিতণ্ডা। আমাদেরকে আরও একবার জারি রাখে, তারাতলার গোড়াগাছায় পোর্ট ট্রাস্টের ছবির ওপর বিজেপির অবৈধ পার্টি অফিস ভাঙাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাক বিতণ্ডা, এলাকায় উত্তেজনা, বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই যে বিজেপির যে পার্টি অফিস, এটা কি অবৈধভাবে তৈরি হয়েছিল? দেখো, আইন সিদ্ধ নয় বেআইনি পার্টি অফিস। হাইকোর্টের একটি বিশেষ নির্দেশে আজকে কলকাতা পুলিশ এবং পোর্ট ট্রাস্টের প্রতিনিধিরা তারা ভাঙতে যান এবং ভাঙার আগে তারা মাইকিং করেন। এবং ওই এলাকায় শুধু বিজেপি পার্টি অফিস ভাঙা পড়েছে এমন নয়, অনেক কিছু বেআইনি নির্মাণ রয়েছে, সেগুলোকেও ভাঙা হয়েছে। তার মধ্যেই এই বিজেপির পার্টি অফিস এসে পড়েছে এবং সেখানে ভেতরে কিন্তু বিজেপির কার্যকর্তারা ছিল, মাইকিং করে তাদেরকে বাইরে বেরিয়ে আসতে বলা হয় এবং তারপর তাদেরকে কোর্টের অর্ডারের কপি এবং কাগজপত্র দেখানো হয় যে জমির ওপর বিজেপির এই পার্টি অফিস তৈরি হয়েছে। সেই পার্টি অফিস কিন্তু একেবারেই আইন মেনে তৈরি হয়নি, ফলে এই বিষয়টা জানানোর পর তারা বলেন যে পার্টি অফিসকে ফাঁকা করে দেওয়ার জন্য কারণ তারা এবার ভাঙবেন। কিন্তু এরপর নাছোড় মনোভাব দেখান বিজেপির অনেক কার্যকর্তা এবং কর্মীরা, ফলে তাদেরকে আটক করতে পুলিশ বাধ্য হয় এবং কোর্টের অর্ডারকে একেবারে অ্যাক্টিভ রাখতে বাধ্য হয় পুলিশ। একেবারে এক্সক্লুসিভলি তুমি দেখতে পাচ্ছ বুলডোজার দিয়ে বিজেপির তারাতলা সেই পার্টি অফিস এই মুহূর্তে হুড়মুড় করে ভেঙে ফেলা হচ্ছে। এবং যে ছবি ধরা পড়ছে, ইতিমধ্যেই কয়েকজন মহিলা এবং পুরুষ কর্মীকে আটক করেছে পুলিশ। গোড়াগাছায় এই ঘটনা এবং পোর্ট ট্রাস্ট কলকাতা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। প্রথমে বাক বিতণ্ডা তৈরি হয়, বিজেপি কর্মীরা ওই পার্টি অফিস ছেড়ে বেরোতে চাইছিল না, পরে কার্যত পুলিশ বাধ্য হয় দমনপীড়নমূলক নীতি নিতে এবং তারপর তারা সেই পার্টি অফিস একেবারে ভেঙে দুলিশ্চাপ করে দিয়েছে। ওই এলাকাতে আজকে প্রায় 18 থেকে 19টা এরকম বেআইনি বা অবৈধ নির্মাণ, কোনোটা দোকান, কোনোটা অন্য কিছু, সেগুলোকে ভাঙা হয়েছে। এবং একইভাবে বিজেপির এই পার্টি অফিস, দীর্ঘদিন ধরে এই পার্টি অফিস গড়ে উঠেছিল, কে এই আদেশ দিয়েছিল, কার নির্দেশে এখানে এই পার্টি অফিস গড়ে তোলা হয়েছিল ভারতীয় জনতা পার্টির, এই সমস্ত কিছু একেবারে অর্ডার দেখানো হয়। এবং তখনই বিজেপির কয়েকজন মহিলা কর্মী প্রথম সারিতে চলে আসেন, এরপর কয়েকজন যুব মোর্চার কর্মীও ছিলেন, তারা বলেন ভাঙা যাবে না। কিন্তু পুলিশ জানায় যে তাদের কাছে অর্ডার আছে এবং সেই অর্ডার তারা একেবারে অ্যাক্টিভ করতে এসছেন, উচ্ছেদের অর্ডার তাদের কাছে রয়েছে এবং এভাবে কোনোভাবেই বেআইনি নির্মাণ টিকিয়ে রাখা যাবে না। এরপরই কিন্তু হুড়মুড় করে একেবারে বিজেপির এই পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে, যদিও এখনো এই বিষয়ে রাজ্য বিজেপির কোনো পদাধিকারী, কোনো শীর্ষ নেতা প্রতিক্রিয়া দেননি। গতকাল কিন্তু শুভেন্দু অধিকারী বলেছিলেন যে কোথাও এইভাবে উচ্ছেদ বা ভাঙচুর করা হলে বুলডোজারের সামনে দাঁড়ান, ঠিক সেই কাজটাই বোধ হয় বিজেপির কয়েকজন কর্মী করতে গিয়েছিলেন। কিন্তু একেবারে রীতে বিপরীত ঘটনা ঘটলো, কয়েকজন মহিলা কর্মী এবং কয়েকজন বিজেপি যুব মোর্চার কর্মীকে আটক করতে বাধ্য হয়েছে কলকাতা পুলিশ এবং প্রত্যাশের লোকেদেরকে সঙ্গে নিয়েই এই অভিযান। এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ ছবিতে আশপাশ নিউজের পর্দায় যে বিজেপির পার্টি অফিস তারাতলাতে, সেই পার্টি অফিস কিন্তু ভেঙে একেবারে গুঁড়িয়ে দেওয়া হলো হাইকোর্টের নির্দেশে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুচারু। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে।